হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল বারবিশা আলিপুরদুয়ার এডমিশন। দিনহাটা কলেজ ভূগোল বিভাগের উদ্যোগে আজ 3 অক্টোবর থেকে 9 অক্টোবর 2023 পর্যন্ত 7 দিন ব্যাপী জাতীয় স্তরে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মূল বিষয় হল QGIS নামক সফটওয়্যারের সাহায্যে এবং কম্পিউটারের মাধ্যমে ভূগোলকে কিভাবে বিকশিত করা যায়। এই 7 দিনের কর্মশালায় ডিজিটাল ম্যাপ তৈরি, তার সামাজিক প্রয়োগ এবং ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন রাজ্য থেকে অধ্যাপকগণ বিশেষ অতিথি হিসেবে এসেছেন। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভূগোল বিভাগের প্রধান ডক্টর নজরুল ইসলাম, প্রফেসর শশাঙ্ক কুমার গায়েন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রঞ্জন রায়, মণিপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ দাস, নাগাল্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটির ডক্টর মানসী দেবনা, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডক্টর ভূপেন বর্মন, কোচবিহার মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তপন দাস, সেলেসিয়ান কলেজের ভূগোলের অধ্যাপক অর্জুন দাস বিভিন্ন দিন তারা নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেবেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রিসার্চ স্কলার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছেন। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন দিনহাটা মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, অন্যান্য শিক্ষাবন্ধু। এই কর্মশালায় কোচবিহার জেলার বিভিন্ন কলেজ থেকে যেমন ছাত্রছাত্রী যুক্ত হয়েছেন, তেমনি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, সিকিম, আসাম থেকে মোট 80 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছেন। অনুষ্ঠানের সার্বিক সাফল্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল। তিনি বলেন, দিনহাটায় মহাবিদ্যালয় এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের নতুন পথ দেখাবে। এই জাতীয় স্তরের কর্মশালার কনভেনার ভূগোল বিভাগের প্রধান ডক্টর বাপ্পা সরকার বলেন, এই ধরনের অনুষ্ঠান ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষাবন্ধু এবং ছাত্রছাত্রীদের উদ্যম ছাড়া বাস্তবায়ন করা অসম্ভব। সকলের সুপ্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে ছাত্রছাত্রী যা শিখবে তা তার ভবিষ্যতের কর্মমুখী শিক্ষার রাস্তার অনেকটা প্রসার হবে এবং গবেষণায় অনেক কাজে আসবে। আগামী 9 তারিখে অনুষ্ঠানের শেষ দিন মাননীয় উদয়ন গুহ মহাশয় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রফেসর শশাঙ্ক কুমার গায়েন মহাশয় উপস্থিত থাকবেন বলে আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে মানে গতকাল থেকেই আমরা উপস্থিত হয়েছি দিনহাটা কলেজের ভূগোল বিভাগের পক্ষ থেকে 3 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপে আমাদের কোচবিহার এবং কোচবিহারের পার্শ্ববর্তী জেলার বিভিন্ন ছাত্রছাত্রী, আসাম এবং সিকিম থেকে কয়েকজন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে। মোট 80 জন ছাত্রছাত্রী এই ল্যাবে বসে তারা প্র্যাকটিস করছে QGIS নামে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ম্যাপ তৈরি করা যায় এবং ছাত্রদের কীভাবে কর্মমুখী স্কিল ডেভেলপ করা যায়, ভবিষ্যতে গবেষণায় কীভাবে নিজেদের উন্নত করা যায়, সেই উপলক্ষেই আমাদের এই 7 দিনব্যাপী কর্মশালা। এই কর্মশালায় বিভিন্ন রিসোর্স পার্সনকে ডাকা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকে, আমাদের পাশের ইউনিভার্সিটি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মণিপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি, নাগাল্যান্ড ইউনিভার্সিটি, সিকিম ইউনিভার্সিটি থেকে বিভিন্ন অধ্যাপক প্রফেসরগণ এসছেন। প্রতিদিন তারা শেখাবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ভূপেন বর্মন, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক। তো এই ম্যাপের মাধ্যমে আমাদের দিনহাটা কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রী ভীষণভাবে উপকৃত হবে এবং ভবিষ্যতে তারা নিজের মানে জীবনের এক ধাপ উন্নতির জন্য আমরা আমাদের এই প্রয়াস। তো আশা করি ভবিষ্যতে আমরা এই কর্মশালাকে আরও বড় মাপে করে নিয়ে যেতে পারবো এবং আমাদের অধ্যক্ষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, তার অনুপ্রেরণায় আজকের এই ওয়ার্কশপটি চলছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।